আজি আরাধ্য মা শারদিক পিঠরে উৎকলর যে প্রবচক মানকর সংঘ সেই সংঘর আয়োজিত কার্যক্রমরে মুক্তি মন্ত্র সত্যাশ্রম গড়িজন সুদ্রপতি মহোদয় উপস্থিত অছন্তি এবং এই বিশেষ মুহূর্তে আপনমানকু কিছু শুনেবে মুক্তি মন্ত্র সত্যাশ্রমর সম্পাদক সুদ্রপতি মহোদয় জয় জয় মুক্তি মন্ত্র সত্যাশ্রমর জয় মা আরাধ্য পাকবাদিনী ঝঙ্কড়বাসিনী বাণীক্ষেত্রে আজি আমি পদার্পণ করিছু মাঙ্কর আশিষ ভিক্ষা করি বর্তমান আমার কার্যক্রমর প্রথম পর্যায় নিখিল উৎকল প্রবক্তা মানকর যে পরিষদটি গঠন করা যাইছি সে গঠনর সম্পাদক মহাশয় মো সহিত উপস্থিত অছন্তি মোর বন্ধু পণ্ডিত প্রমোদ কুমার পণ্ডা ওড়িশার জনে বিশিষ্ট সংস্কৃত শিক্ষাবিদ এবং প্রবচক হিসাবে ওড়িশার জনসাধারণ তাঙ্কু জানিছন্তি চিহ্নিছন্তি এবং এই প্রবচন কার্যক্রম মাধ্যমে আম ইউট্যুব চ্যানেল মাধ্যমে তাঙ্ক সহিত মধ্য মোর দেখা সাক্ষাৎ হয়েছি তেণু আজির এই সুন্দর মনোরম কার্যক্রমর অবসরের পণ্ডিত মহাশয়ঙ্কু মু নিবেদন করবি যে নিখিল উৎকল প্রবক্তা পরিষদটি গঠন করেছেন্তি তাঙ্কর উদ্দেশ্য কোন জনমানসকু কোন বার্তা দেবে এবং প্রবচন মাধ্যমে কিভাবে ভাবে এ আধুনিকতা নামে যে নগ্ন সভ্যতা গড়ি উঠিছে আজি জনসমাজ ধন জন সম্পদ ভিতরে বুড়ি রহি অশান্তির লিহন শিখরে জলুচন্তি সেই দুঃখ কষ্টময় জীবন যন্ত্রণার মুক্তি পাইবা পাই প্রবচক মানকর যে নূতন কার্যক্রম আজি হয়েছি এই মাঙ্ক পিঠর কার্যক্রম আরম্ভ করেছেন্তি আশা করুচন্তি মাঙ্কর আশীর্বাদ রহিলে ওড়িশার জনমানসরে প্রবক্তা মানকর বাক্য নিশ্চিত হৃদবোধ হব যে মাটিরু সারদা দাস প্রথমে ওড়িয়া সাহিত্যর প্রথম গ্রন্থ আরম্ভ করেছিলে যাহা আজি পর্যন্ত সারা বিশ্বরে প্রথম বড় গ্রন্থ ভাবে পূজিত হচ্ছে সম্মানিত হচ্ছে সেই পীঠরে আজি র মুখ্য বক্তা মো সহিত অছন্তি তাঙ্কু বর্তমান নিবেদন করিবি তাঙ্কর আভিমুখ্য সে আমমানকু প্রদান করিবে এবং ওড়িশার জনসাধারণ ইহাকু মর্মে মর্মে উপলব্ধি করিবে জয় জগন্নাথ শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরদেবী নারায়ণী নমোস্তুতে হে মহাপ্রভু শ্রী জগন্নাথ অরবিন্দের অনন্ত কোটি প্রণাম বাণীতি ভারতী ভাষা গির্বাকবাণী সরস্বতী ঝঙ্করবাসী মা সিদ্ধ সারদা এবং আমি আজি অহোভাগ্য নিজকে ধন্য মনে করুছু আম গহণে মহাশয় উপস্থিত অনেক মুক্তিমন্ত্র সত্যাশ্রমর অরণ্য সম্পাদক শ্রীযুক্ত সুধীর পতি মহোদয় তাঙ্কর সমস্ত সখা বন্ধু মানুষ আমি স্বাগত করুছু নিকৃত্ক প্রবক্তা পরিষদ তরফর বড় সুন্দর পরিপ্রশ্ন আনিছেন যাহা এক সামাজিক দিক প্রতি নিহাতি আবশ্যকতা আছে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক চেতনার বার্তাবহ আমার এই নিখিল উৎকল প্রবক্তা পরিষদ এই প্রবক্তা পরিষদ 2014 মশিয়ার প্রয়াস আরম্ভ হয়েছিল আমি ওড়িশার 22টি জেলার যেত কথাবার্তা করছু সমস্ত গোবর্ধন পীঠরে একত্রিত হয়েছিল প্রস্তাব ক্রমে গঠন হয়েছিল নিখিল উৎকল প্রবক্তা পরিষদ ওড়িশা তার প্রথম অধ্যক্ষ ব্রহ্মচারী সন্তোষ চৈতন্য মহারাজ লে এবং মু তার সাধারণ সম্পাদক লি
ଏହି ପରିଷଦର ଲକ୍ଷ୍ୟ ଏବଂ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ପ୍ରବଚନର ଧାରା ବିଧି ବ୍ୟବସ୍ଥା ଭିତରେ ବହୁ ଅସାମଞ୍ଜସ୍ୟ ପରିଲକ୍ଷିତ ହେଲା। ପ୍ରବଚନ ଦିଗହରା ହୋଇଗଲା। ପ୍ରବଚନର ପ୍ରଭାବ ସୂତମାନଙ୍କ ଉପରେ ଏତେ ଆକୃଷ୍ଟ କଲେ ସୂତମାନ ଏହାର ବିଭିନ୍ନ ଦିଗ ପ୍ରତି ବରଣ୍ୟ ବରିଷ୍ଠ କଥାବାଚକମାନଙ୍କର ମତ ସଂଗ୍ରହ କଲୁ ଏବଂ କେଉଁ ନୀତି ନିୟମ ବିଧିବିଧାନରେ କିଭଳି ଭାବରେ ପ୍ରବକ୍ତାମାନଙ୍କ ଭିତରେ ଏକତ୍ରୀକରଣ ହୋଇପାରିବ। ଆସ ଆମେ ଏକ ହେବା ଏଇ ମନ୍ତ୍ରକୁ ଧାରଣ କରି ପ୍ରବକ୍ତା ପରିଷଦ ଗଠିତ ହେଲା। ଏହି ଓଡ଼ିଶାର ବରଣ୍ୟ କଥାବାଚକ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସାଧୁସନ୍ଥ ବାବାଜୀମାନଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବ୍ରାହ୍ମଣ ପଣ୍ଡିତ ବିଦ୍ୱାନ ତଥା ଅନ୍ୟ ସମସ୍ତ କଥାବାଚକ ପ୍ରବଚକ ପ୍ରବାଚକ ପ୍ରବାଚିକାମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି। ସମସ୍ତଙ୍କୁ ଏକତ୍ରୀକରଣ କରି ପ୍ରଥମ ରାଜ୍ୟ ହେଉଛି ଓଡ଼ିଶା ଯେ ପ୍ରବଚକମାନଙ୍କର ଏକ ସୁନ୍ଦର ପରିଷଦ ଗଠନ କରିପାରିଛି ଏବଂ ବଡ଼ ଆନନ୍ଦର କଥା ଏ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଆଇଜିଆର ରେଜିଷ୍ଟ୍ରେସନ ହୋଇପାରିଛି। ଆମର ରେଜିଷ୍ଟ୍ରେସନ ନମ୍ବର ମଧ୍ୟ ରହିଛି 2017 ସରକାରଙ୍କର ଆଇଜିଆର ରେଜିଷ୍ଟ୍ରେସନ ପାଇଛି। ଆଇଜିଆର ରେଜିଷ୍ଟ୍ରେସନ ପାଇସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର କୁଟୁମ୍ବ ଆପ୍ରେ ମଧ୍ୟ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ କୁଟୁମ୍ବ ଆପ୍ ଆମକୁ ମଧ୍ୟ ଅନୁମତି ପ୍ରଦାନ କଲା ଆଇ ଡି ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ। ଅନଲାଇନ୍ରେ ମଧ୍ୟ ବକ୍ତାମାନେ ଆଇ ଡି କରିପାରୁଛନ୍ତି। ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ପ୍ରବକ୍ତାମାନେ ତାଙ୍କର ପୁଷ୍ପାଞ୍ଜଳି ବା ତାଙ୍କର ଦକ୍ଷିଣା ଗ୍ରହଣ କରି ବିଭିନ୍ନ ମଞ୍ଚରେ କଥାବାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି। ଆମର ଲକ୍ଷ୍ୟ ଏବଂ ଉଦ୍ଦେଶ୍ୟ ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲା ପ୍ରସିଦ୍ଧ କ୍ଷେତ୍ରମାନଙ୍କରେ ଭଗବାନଙ୍କର କଥା ସ୍ୱତଃପ୍ରଭୁତ ଭାବରେ କଥାବାର୍ତ୍ତାମାନେ ଆସି ପରିବେଷଣ କରିବେ। ଏହାର ଶୁଭାରମ୍ଭ ହୋଇଥିଲା 2017। ଓଡ଼ିଶାର ପ୍ରସିଦ୍ଧ କ୍ଷେତ୍ର ନେମାଳ ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ମାଳିକାର ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା ତାହା କିଭଳି ଭାବରେ ଆଜି ବହୁ ଶ୍ରୋତା ଖାଲି ପ୍ରାୟ ମାଳିକା ଶୁଣିବା ପାଇଁ ଡାକୁଛନ୍ତି ବକ୍ତାମାନେ, ଆଉ ବକ୍ତାମାନେ ସେହି ଶ୍ରୋତାମାନଙ୍କୁ ମାଳିକା କଥା କହୁଛନ୍ତି। ମାଳିକାରେ କ'ଣ ଅଛି ସେଇଟା ବଡ଼ କଥା ନୁହେଁ, ବଡ଼ କଥା ହେଉଛି ମାଳିକା ଭିତରେ ଜୀବନ ଦର୍ଶନ କ'ଣ ଅଛି, ସମାଜରେ ମାଳିକାର ପ୍ରଭାବ କ'ଣ ପଡ଼ୁଛି, ତାର ତାତ୍ତ୍ୱିକ ଭାବଧାରାକୁ ନେଇ କ'ଣ କଥାବାର୍ତ୍ତା ହୋଇପାରେ ତା ଉପରେ ଏକ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଆଲୋଚନା ଆମେ କରିଥିଲୁ ନେମାଳ ପୀଠରେ। ତାପରେ ଯଶବନ୍ତ ପୀଠରେ ହେଇଛି, ଭକ୍ତ ଦାସିଆଙ୍କ ପୀଠରେ ଆମେ କରିଥିଲୁ ଭକ୍ତ ଚରିତ। ଏହାର ପ୍ରଭାବ କ'ଣ ପଡ଼ୁଛି? ହଁ, ପ୍ରଭାବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପଡ଼ୁଛି। ଯେ କଥାବାର୍ତ୍ତାମାନଙ୍କର କଥା ଭକ୍ତ ଚରିତ ଆଲୋଚନା ଚକ ସବୁ ହେଇଛି, ବହୁ ଶ୍ରୋତା ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି, ଶୁଣିଛନ୍ତି ଏବଂ ସେମାନେ ଏହାକୁ ସୁନ୍ଦର ଭାବରେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। କିଛି ଲୋକ ଚରିତ୍ର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି କି? ନିଶ୍ଚିତ ଲୋକ ଚରିତ୍ର, ଦେଖନ୍ତୁ ଲୋକ ଚରିତ୍ର ପରିବର୍ତ୍ତନ ଜଣେ କଥାବାର୍ତ୍ତା ଚାହିଁଲେ କରିଦେବାକୁ ପାରିବ ନାହିଁ। ତଥାପି ଯେତେବେଳେ ଆମେ ହରି କଥା କହିବା, ମାଆଙ୍କ କଥା କହିବା, ପ୍ରଭୁଙ୍କ କଥା କହିବା, ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେବ କ'ଣ? ଆମ ଉଦ୍ଦେଶ୍ୟ ସବୁ କଥା କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଜନମଙ୍ଗଳ। ଯଦି ଜନତାଙ୍କର ମଙ୍ଗଳ କାମନା ଆମେ ଖାଲି କରିବା କିନ୍ତୁ ମଙ୍ଗଳ ହେବନି। ସର୍ବେ ଭବନ୍ତୁ ସୁଖୀନ କହିଦେବା ସମସ୍ତେ, ଆମେ ଘୋଷିଛେ ସମସ୍ତେ କହିବା, କିନ୍ତୁ ସର୍ବଜନ ସୁଖୀ କେମିତି ହେବେ? ସୁଖୀ ନ କହିଦେଲେ ହେବନି, ସୁଖୀନର ବାଟ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଶାସ୍ତ୍ରୀୟ ମତରେ ଅଛି, ଆମେ ଘୋଷିଛେ ଆମ ପୂର୍ବପୁରୁଷ କହୁଛନ୍ତି ଆମେ କହିଦେବୁ, କେମିତି କଲେ ସମସ୍ତେ ସୁଖୀ ହେବେ? ବଢ଼ିଆ କଥା ଆପଣ କହିଲେ। ପୂର୍ବବର୍ତ୍ତୀ ଆମର ପୂର୍ବବର୍ତ୍ତୀ କଥାବାର୍ତ୍ତାମାନେ କେବଳ ଧାରାବାହିକ ଲୀଳାଗୁଡ଼ିକ ପରିବେଷଣ କରୁଥିଲେ, ଏବେ ତାହା ହେଉ ନାହିଁ। ଯେଉଁ ରାମାୟଣର କାହାଣୀ, ଗୀତାର କଥା, ଭାଗବତ କଥା ଦେଖନ୍ତୁ, ରାମାୟଣର ଦୃଷ୍ଟାନ୍ତ, ଭାଗବତର ସିଦ୍ଧାନ୍ତ, ମହାପୁରୁଷ ବାଣୀର ବାଣୀର ସମର୍ଥନ ଜଣେ ଗୋଟେ ଉତ୍ତମ ପ୍ରବଚନ ହୋଇପାରେ। ଯାହା ହେଉ, ଆଜି ଆମର ପ୍ରବକ୍ତା ବନ୍ଧୁ ତାଙ୍କ ଅନୁଷ୍ଠାନର ଉଦ୍ଦେଶ୍ୟ ଏବଂ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବାର୍ତ୍ତା ଦେଲେ। ସେଇ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବାର୍ତ୍ତା ଭିତରେ ପଣ୍ଡିତ ମହାଶୟଙ୍କୁ ମୁଁ ଆମ ଅନୁଷ୍ଠାନ ତରଫରୁ ଗୋଟିଏ ସଂକ୍ଷିପ୍ତ କଥା କହିବି। ପ୍ରଶ୍ନ ତ କରିବାର ଅଧିକାର ଆମର ନାହିଁ, ଆମେ ସମସ୍ତେ ବନ୍ଧୁ, କିନ୍ତୁ ଜାଣିବାର ଇଚ୍ଛା ନେଇ, ଜିଜ୍ଞାସୁର ଇଚ୍ଛା ନେଇ ମୁଁ ପଚାରିବି ପ୍ରବକ୍ତାମାନଙ୍କୁ। ପାଲାରେ ପାଲାକାରମାନେ ସେଇ ପୁରାଣ ଶାସ୍ତ୍ର ଗାଆନ୍ତି, ବୁଝାନ୍ତି, ପ୍ରବକ୍ତାମାନେ ସେଇ ପୁରାଣ ଶାସ୍ତ୍ର ଗାଇବେ, ବୁଝିବେ, ଆଉ ପାଲା ଆଉ ପ୍ରବଚନ ଭିତରେ ତଫାତ୍ଟା କ'ଣ? ସୁନ୍ଦର ସୁନ୍ଦର କଥା, ଏଇ ଏଇ କଥାରେ ମୁଁ ପ୍ରସ୍ତାବ କରୁଛି। ଦେଖନ୍ତୁ,
पालारे पाला गायक माने जो कथा उपस्थापन करंती से कथा पुराण भीतर आपण अनेक प्रसंग पाइबे नै आउ बहु काल्पनिक कथा पालार आलोचना होय किंतु प्रवचन रे कोनोसी वक्ता से माने काल्पनिक कथा कहि परिबे नै जा शास्त्रीय सिद्धांत कहि आमे आपण प्रार्थना तने जो बाग पाला होथिला से पाला भीतर अनेक किछि माने संशयात्मक परिवेशन होय छै कथाकार माने पाला गायक माने मते आउ पाला से धर्म साहित्य संस्कृति बचाई रखी छि निश्चित पुरातन भए प्रवचन समालोचना करू नै आमे समालोचना करू समय अनुक्रमे वर्तमान समाज दहा चाहू समाज वर्तमान चाहू छि समाज कण आगे चाहू छि पाला रे कमळी कर नाच करबा समाज चाहू छि कि से मनोरंजन समाज चाहू छि मनोरंजन कि धर्म भीतर मनोरंजन काई के आसी बाजी किंतु सेही कथा म कहू छि जे प्रवचन क्षेत्र प्रवचन अध्यक्षन नै प्रवचन केबे हेले मनोरंजन नहि प्रवचन मनोरंजन नुह बोली प्रवचन क्षेत्र को दर्शक माने बा श्रोता माने आसु नाहंती भूल कथा सर पति सर एटा अपन को विचार कर छथि मन प्रवचन ता मनोरंजन होने बेली की दर्शक सुना आसबार आवश्यकता नै सेई कथा को कहि भगवत गीता भगवत गीता रे कहल छ मनुष्यानां सहस्रेषु कश्चित् जतति सिद्धय हजार कथा सुन जणे आसंतु आमे ता बेले प्रवचन रे व्यासासन अनुजोदा करबे के आज्ञा ठीक सुनंतु अगणित जनसमाज जानतु मोर कहिबार कथा होची आपनकु जे आमे वर्तमान देखुचु यात्रा टिकेट 200 टंका देबे राति सारा अनिद्रा हेबे सिठी किए कहाँ पड़ा तार कहार कौन है बाणबड़ हम ताकि लोक जाकर भिड़ होती किंतु प्रवक्ता माने आज्ञा आपण कहिबे प्रभु कथा कहिबे शहे थर हाथ जोड़े कौन स्थित हो लोक आसुना तेणु कौन कहले लोक आसबे से गोटाक मु सब मत प्रश्न पचारे आम जाऊ लोक हाथ जोड़ू आज्ञा आपण कहू प्रभु कथा कहू कि लोक शुणा को आसुना जो मुझे दु प्रकार कम कर गोटे मोर पेशा होत्रा कला पेशारे देखुची से लोक आसी पैसा देकर आम को मुंडिया मारिकी ग्रहण कर देखुं जो गोटाक मो निशा धर्म सी आम लोक मुंडिया मार आम लोक आज्ञा आपण कहूँ कि आसुना शुणुना कौन है समाज क्षेत्र तेनाली परिवर्तन केमी करो प्रवचक मानकर बर्तमान गोटे बड़ काम हो लोक मैंने जो संसारिभिमुखी जा आध्यात्मिक चिंतार दूरे जाऊँच से आसुना आध्यात्मिक चिंता समस्ते मन मन भावुंत आम सब जाणी जाते राम कथा कह कृष्ण कथा कह आम तो पुराण देखी टी पुराण देख कि दर्शन तत्वटा लुचि जाऊबले दर्शन तत्वटा आमर प्रवचक मैंने देवे जहाँ कौन सी पुराण में नहीं पुराण में अच्छी रामचरित मानस अर्थात राम जन्म हेले सीता को बाहर सेतुबंध बांधिले रावण को मारे किंतु ताहा समस्ते जान सब प्रवचक कहे कि जड़े कहीं प्रवचक कहते रामचरित मानस अर्थ राम चरित्र हूँ सत्य सत्यर समस्ते जदि मन दब तापर राम कौन जापर निश्चित आ सत्य को जदि जड़े न जाणी पारुची से राम कौन जान चरित्र कौन जान मानस को कौटी सत्य सहित संलग्न कर निश्चित भाव सत्य कथा कहते जे सामाजिक दिग प्रति समाज में कौन प्रभाव पड़े प्रवचन से रामकाणी कृष्ण कथा भागवत कथा ताक विचार कर अति सुंदर तात्विक प्रवचन आम प्रवक्ता वक्ता मान कर सुंदर कथा अवश्य मु सत कथा कहूँ आम हूँ जन रेडीमेड प्रवचक मु शास्त्र पढ़ीनी कौन सी पुराण पढ़ीनी गोटे संस्कृत श्लोक शुणी शुणी कि घोषी किंतु प्रवचन दिए कि मुझे प्रवचन दिए गीता ना शास्त्र ना पुराण ना भागवत नाई कौन हुए जीवन दर्शन मनीष पे वर्तमान कौन आवश्यक नहीं सर आपण सीना श्लोक पढ़ुना जो कथाटा कहते से गीता भागवत रामायण आम गीता भागवत को सम्मान कर जो कर्ममय जीवन भितर से समय सुविधा पाई पढ़िया आपण मान भाई प्रवचक मानु शुणीचु न शुणीचु बोली कथ मोर बड़ विद्या है शुणीमा किए कौन कहूँ
ମୋର ବାଟରେ ଯାଉଛି ଆପଣଙ୍କୁ ସାର୍ ଗୋଟେ ନିବେଦନ କରିବି ଆପଣ ଯାତ୍ରା ପାର୍ଟି କଥା କହୁଛୁ ଯାତ୍ରାରେ ଭଗବାନଙ୍କୁ ନେଇ ଯେଉଁ କମେଡ଼ି କରାଯାଉଛି ଯେଉଁ ନାଟାଙ୍ଗୀ ଅତି ପୁଷ୍ଟିତ କାହିଁକି ଆପଣ ତ ଯେଉଁ ଯାତ୍ରା ପାର୍ଟି କରୁଛନ୍ତି କାହିଁକି ଆପଣ ରାମାୟଣ କଥା ଦେଖନ୍ତୁ ସେଇ କଥା ଆମେ ସବୁ ଧର୍ମକୁ ଆମେ ବ୍ୟବସାୟରେ ରୂପାନ୍ତରିତ କରିବାରୁ ଆଜି ସମାଜ ବିଭ୍ରାଟ ଦିଗରେ ଗତି କରୁଛି ତେଣୁ ମୁଁ ଆଜି ପ୍ରବକ୍ତା ମହାଶୟଙ୍କୁ ଆଜି ଏଇ ମଞ୍ଚରେ ନିବେଦନ କରିବି ସମସ୍ତ ପ୍ରବକ୍ତାମାନେ ଧର୍ମକୁ ବ୍ୟବସାୟରେ ପରିଣତ କରନ୍ତୁ ନାହିଁ କର୍ମମୟ ଜୀବନରେ ସତ୍ୟ ଦର୍ଶନର ଉପସ୍ଥାପନ କରନ୍ତୁ ଆଜିର ଏଇ ବାଣୀ ପୀଠରୁ ଏଇ ମା ଶାରଳାଙ୍କ ପୀଠରୁ ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତ ଯେଉଁ କହିଥିଲେ ପ୍ରଥମେ ଶାରଳା ମଣ୍ଡଳ ଏଇ ଶାରଳା ମଣ୍ଡଳରୁ ଜ୍ଞାନର ଆଲୋକ ଉଦ୍ଭାସିତ ହଉ ଓଡ଼ିଶାର ବ୍ୟାପୁ ଭାରତରେ ବ୍ୟାପୁ ସାରା ପୃଥିବୀରେ ବ୍ୟାପୁ ଆଜି ଏ ବିଶ୍ୱରେ ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ଦେଖାଯାଇଛି ଯେଉଁ ଯୁଦ୍ଧର ଘନଘଟ ଦେଖାଯାଇଛି କେତେବେଳେ ତୃତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ହେଇଯିବ ସମଗ୍ର ବିଶ୍ୱବାସୀ ବର୍ତ୍ତମାନ ଥରହର ତେଣୁ ସେଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ କେବଳ ଗୋଟିଏ ମାତ୍ର ସୂତ୍ର ଭକ୍ତିର ସୂତ୍ରରେ ଏ ସବୁର ସମାଧାନ ହୋଇପାରିବ ଏବଂ ଭକ୍ତିର ସୂତ୍ର କେବଳ ପ୍ରବକ୍ତାମାନେ ଏ ଜନସମାଜରେ ପରିବ୍ୟାପ୍ତ କରିପାରିବେ ତେଣୁ ମହୋଦୟଙ୍କୁ ବିନମ୍ର ନିବେଦନ କରିବି ଆମର ସମୟ ହେଇଆସିଲାଣି ତେଣୁ ସଂକ୍ଷିପ୍ତରେ ତାଙ୍କର ଅଭିଭାଷଣ ପ୍ରଦାନ କରନ୍ତୁ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ନୀଳାଦ୍ରିନାଥ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କର ଶ୍ରୀ ଚରଣାରବିନ୍ଦ ତଳେ ପ୍ରଣାମ ପୀଡ଼ାଧୀଶ୍ୱରୀ ଭଗବତୀଙ୍କର ଚରଣାରବିନ୍ଦରେ ପ୍ରଣାମ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରଣାମ ପୂର୍ବକ ଆଜିର ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମେମାନେ ଭଗବାନଙ୍କର ସେହି ଦିବ୍ୟ କଥାକୁ ସବୁଆଡ଼େ ଆଜି ଆଲୋଚନା ହେଉଛି ଭଗବତ କଥା କିନ୍ତୁ ଆଜି ଆମମାନଙ୍କ ଉପରେ ତାର ପ୍ରଭାବ କାହିଁ ନାହିଁ ସେ ଯଦି ସେ ପ୍ରଶ୍ନ ଯଦି ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆସେ ତ ତାର ଏକମାତ୍ର କାରଣ ହେଉଛି ଆମେ ସମସ୍ତେ ଉଚ୍ଚାରଣ ସିଦ୍ଧ ବହୁ କିନ୍ତୁ ଆଚରଣକୁ ତାକୁ ଆଣିବାକୁ ସମସ୍ତ କେହି ବି ନିଜକୁ ସେଥିଲାଗି ପ୍ରଚେଷ୍ଟିତ କରୁନେ ସେଥିଲାଗି କାର୍ଯ୍ୟରେ ଲଗାଉନେ ଯାହା କହୁଛେ ଆମେ ସମସ୍ତେ ଉପଦେଶ କରିବାକୁ ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତେ ଗୁରୁ ହେବାକୁ ବହୁତ ସମସ୍ତେ ଗୁରୁ ହେଇଗଲେଣି ଅଭିରାମ ପରମହଂସଙ୍କ ଭାଷାରେ ଶିଷ୍ୟ ତ ଗୋଟିଏ ନଥିବ ସର୍ବେ ଯେ ଗୁରୁ ବୋଲାଇବ କିନ୍ତୁ କେହି ଶିଷ୍ୟ ହେଇପାରୁନାହାନ୍ତି ସମସ୍ତଙ୍କର ଶିଷ୍ୟତ୍ୱର ଅଭାବ ସମସ୍ତେ ଗୁରୁ ପଣିଆ ଜାହିର କରୁଛନ୍ତି ଯେଉଁଥିପାଇଁ ଆଜି ଅନୁଷ୍ଠାନ ବ୍ୟବସ୍ଥା ସବୁ ବିଗିଡ଼ି ଯାଇଛି ଘରଠାରୁ ଆରମ୍ଭ କରି ସମାଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ତେଣୁ ସମସ୍ତେ ଆମମାନେ ପ୍ରଥମେ ଶିଖିବା ଏଇ ଶିଖିବା ମନୋବୃତ୍ତି ରଖିକରି ଯଦି ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରତ୍ୟେକଟି ଅନୁଷ୍ଠାନ ଗୁରୁଗୃହ ଗାଏ ପଢ଼ାନ ରଘୁର ଆଇ ଅଲ୍ପ ଗାନ ବିଦ୍ୟା ସବୁ ଆଇ ଏ କଥାକୁ ଯଦି ଆମେମାନେ ମନନ କରିବା ନିଜେ ନିଜ ପିଲାମାନଙ୍କ କାର୍ଯ୍ୟରେ ବି ଲଗେଇବା ତାପରେ କାହାକୁ ଉପଦେଶ ଦେବା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଫଳବତୀ ହେବ ଯାହା ହଉ ଠାକୁରାଣୀର ଦରବାରରେ ଆଜିର ବାଣୀ କେହିଠିକି ରାମ ଦେବା ଜୟ ଶ୍ରୀ ସୀତାରାମ ହର ହର ମହାଦେବ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ଆଧ୍ୟାତ୍ମିକ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ମୁକ୍ତିମନ୍ତ୍ର ସତ୍ୟାଶ୍ରମକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଲାଇକ୍ ଏବଂ କମେଣ୍ଟ ଦିଅନ୍ତୁ।